हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बॉर्न हंग्री किचन निंजा। आमी पापिया। आज के आमी जे रेसिपिटी निये एसेछि आमार चैनले सेटी होच्छे सोया चिल्ली। सो सबार प्रथमे बोले रखी, जारा ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো তারা প্লিজ ভিডিওটি লাইক করো, কারণ ভিডিওটি অনেক কষ্ট করে বানানো, তো প্লিজ লাইক করে দিও তোমরা। আর চলো দেখে নিই আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে জল দিয়ে জলটাকে গরম করব। জলে সামান্য মতো লবণ দেব আর সামান্য মতো তেল দেব। তারপর জলটাকে ভালোভাবে ফুটে এলে তারপর সয়াবিনগুলো সেদ্ধ হতে দেব। সয়াবিনগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বড় বড় হয়ে গেছে সয়াবিনগুলো, তো এরপর সয়াবিনগুলোকে আমি নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে। এরপর সয়াবিনগুলো থেকে পুরো জলটাকে ঠিক করে বের করে তারপর এখানে 4 চামচ মতো ময়দা আর 5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। তারপর এখানে আমি সানরাইজের কাশ্মীরি লাল মির্চ অ্যাড করলাম। তারপর 1 চামচ মতো সয়া সস আমি এখানে দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু সয়াবিনটাকে সিদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা আর দেব না। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। তারপর সয়াবিনগুলোকে ভালো করে আমি এখানে ভেজে নেব। সয়াবিনগুলো প্রায় খড়া খড়া করে ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা পাত্রে আমি সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিনগুলো প্রায় আবার ভাজা হয়ে গেছে। এরপর ভালো করে তুলে তারপর আবার কড়াইটাকে ধুয়ে একটু তেল দিয়ে এখানে লাল লঙ্কা অ্যাড করলাম। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা রসুন কুচি। এরপর এখানে সবজিগুলো একে একে দিয়ে দেব। সবার প্রথমে সামান্য পেঁয়াজ অ্যাড করলাম, আর পেঁয়াজটাকে আমি কিউব আকারে কেটেছি। চিলি পেঁয়াজ কিউব আকারে কাটলেই ভালো, ভালোভাবে নেড়ে ছেড়ে। তারপর আমি এখানে সামান্য মতো নুন অ্যাড করব, 1 চামচ নুন অ্যাড করলেই হবে। তারপর 1 চামচ মতো হলুদ অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে এরপর আমি ক্যাপসিকামটা অ্যাড করলাম। ক্যাপসিকামটাও কিউব আকারেই কাটা হয়েছে। আমি এখানে একটা ছোট টমেটো কেটে অ্যাড করলাম। এরপর সামান্য মিট মশলা অ্যাড করলাম স্বাদের জন্য, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একবার নেব। তারপর আমি এখানে 2 চামচ মতো সস অ্যাড করলাম, 2 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ অ্যাড করলাম, এখানে আমি 2 চামচ মতো সয়া সস অ্যাড করব। তারপর আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর আমি এখানে 1 চামচ মতো চিলি সস অ্যাড করলাম, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে
আমি এখানে সামান্য মতো জল অ্যাড করব। তারপর এখানে আমি চামচ মতো কর্নফ্লাওয়ার এর সঙ্গে এক চামচ জল মিশিয়ে অ্যাড করলাম, কারণ এখানে থিকনেসটা ভালো হবে, গ্রেভির থিকনেসটা ভালো করার জন্যই এটা করলাম। এরপর এখানে 2 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে ভেজে রাখা যে সয়াবিনগুলো আছে সেগুলোকে ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর সামান্য জল অ্যাড করতে করতে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপর আর 2 থেকে 3 মিনিট ফুটতে দিয়ে তারপর আমাদের চিলি সয়াবিন বা সয়াবিন চিলি একদম রেডি হয়ে যাবে। আমার এখানে সয়াবিন চিলি একদম রেডি, তোমরাও বাড়িতে খুব শীঘ্রই বানাও আর বানিয়ে আমাকে বলো যে কীরকম খেতে হয়েছে তোমাদেরটা। আর অবশ্যই লাইক করো আমার ভিডিওটি, আর যারা এখনও দিয়ে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো আই হোপ তোমরা সাপোর্ট আমাকে করবে। তো নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসবো। আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও নিয়ে আসবো তখনই যেন তোমরা দেখতে পেয়ে যাও। তো আজকের ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আবার নতুন কোনো ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো।